নাটোরে পতিত জমি, জমির আইল ও বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে উৎপাদন হচ্ছে সুপারি। চাষে যেমন খরচ না থাকা ও সন্তোষজনক ফলন পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, জমির সর্বোচ্চ ব্যবহার করতে সুপারি একটি কার্যকর অর্থকরী লাভজনক ফসল। নাটোর প্রতিনিধি সহকর্মী মেহেদী হাসান বাবুর প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। নাটোরের বিভিন্ন গ্রামের আবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুপারি। বাগান, জমির আইল, পতিত জমি, বাড়ির আঙিনায় রোপণ করা গাছ থেকে আশানুরূপ ফলন আসছে। অর্থকরী এ ফসলের চাষ পদ্ধতি সহজ, ঝামেলামুক্ত হওয়ায় অনেকেই গড়ে তুলেছেন সুপারি বাগান। নাটোরের মাটি ও আবহাওয়া সুপারি চাষের অনুকূল হওয়ায় ভালো ফলন পাচ্ছে চাষিরা। নাটোর থেকে প্রতি বছর উৎপাদন করা সুপারি চলে যায় দেশের বিভিন্ন জেলায়। লাভজনক হওয়ায় নতুন বাগান করতে আগ্রহী হচ্ছেন অনেকেই। জমির আল দিয়ে সুপারি গাছ লাগানো আছে প্রায় 100, এতে জমির কোনো ক্ষয়ক্ষতি হয় না। প্রথম বছর একটু কম হয়, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, তবে এতে কোনো খরচ নেই। এবছর আমার মোটামুটি আপনার 24 লক্ষ টাকার বাগানে প্রায় 20 লক্ষ টাকা লাভ হবে। সিংড়া উপজেলার গুনাইখাড়ায় গড়ে ওঠা সবচেয়ে বড় সুপারি বাজারে বিনা খাজনায় বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। যারা সুপারি ব্যবসা করে তাদেরকেও আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, যারা বিনা খাজনায় তারা সুপারি এখানে বিক্রি করতে পারছে। সুপারি উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগ এই সমস্ত যারা সুপারি উৎপাদন করে, চাষাবাদ করে, তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আসছি। আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ব্লক পর্যায়ে, তারা সার্বিক যোগাযোগ রাখছে। জেলায় চলতি মৌসুমে 160 হেক্টর জমিতে চাষ হয়েছে সুপারি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1078 মেট্রিক টন। রিপোর্ট, বাংলা টিভি।